তো হ্যালো গাইস, প্রায় এক বছর পর আমি যাচ্ছি আবার দীঘা। আগের বার পার্ট ওয়ান ছেড়েছিলাম, এবার পার্ট টু ছেড়েছি। তো রাত 12টার সময় আমরা ব্যাগপত্র নিয়ে বাড়িতে বসে আছি, গাড়ি আসবে আমাদের এখান থেকে নিয়ে, আমাদের যেখান থেকে বাস ছাড়ছে সেখানে আমাদের পৌঁছে দেবে। তো দেখো আমরা বাসে পৌঁছে গেছি, প্রচণ্ডই বড় বাস এটা, মানে প্রথমবার আমি হয়তো এত বড় বাসে উঠলাম। দেখেছো লাইটিং সিস্টেম আছে, ফ্যান সিস্টেম আছে, তো বাসটা খুবই কমফোর্টেবল ছিল, কোনো প্রবলেম হয়নি, আমরা খুব তাড়াতাড়ি পৌঁছেও গেছিলাম। তো দেখো এখনও পুরো লোক আসেনি, সবাই আসলে তারপর বাসটা ছাড়া হবে। তো দেখি, আর ওখানে আমার মা দাঁড়িয়ে আছে, দেখা এখনও কেউ বাসে ওঠেনি, আমি একাকাই শুধু বসে ভিডিওটা করছিলাম। তো দেখি কখন ছাড়ে বাসটা আমাদের। তো দেখো এখন আমাদের বাসটা ছেড়ে দিয়েছে, প্রায় 11:30 মানে 11:45 বেজে গেছে আমাদের বাসটা ছাড়তে। এতটা লেট হবে জানি না পৌঁছাতে, আমাদের কটা বাজবে। তো সবাই এখন তো খুব আনন্দে, মানে গান শুনছে, নাচ করছে, মানে প্রচণ্ডই আনন্দ হচ্ছিলো। তো এখন সকাল 6:30 বাজে, এখন আমরা দীঘা ঢুকছি, মানে ঢুকেই গেছি। দেখো দোকানপাটগুলো, বাসগুলো, এই যে এই রাস্তা দিয়ে যায় মোহনা, এখান থেকে আমাদের হোটেলটা প্রচণ্ডই কাছে। আমাদের অনেকটা সুবিধা হয়েছে, কারণ সমুদ্র থেকে আমাদের হোটেল প্রচণ্ডই কাছে। আর ওই দেখো সমুদ্র তোমরা দেখতেও পাচ্ছ। বলতে গেলে আমাদের 7 ঘন্টা লেগেছিলো বাড়ি থেকে এখানে দীঘাতে আসতে। তো খুবই মানে আনন্দ হচ্ছে, কারণ বলতে গেলে এক বছর পর আমি আবার দীঘাতে আসলাম। আগের বার ঠিক করে মজা করতে পারিনি, কিন্তু এবার পুরোটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। থাকবে প্রচণ্ড মজা আর প্রচণ্ড খাওয়া দাওয়া। তো এখন আমরা হোটেলে গিয়ে ফ্রেশ হয়ে আমরা এখন সমুদ্র পাড়ে যাওয়ার জন্য রেডি হচ্ছি। আর আমি প্রচণ্ড এক্সাইটেড, কারণ এক বছর পর আমি সমুদ্রে আসছি, আর এই হাওয়াটা যে আমার কী যে ভালো লাগে, আমি সবসময় মানে আমার এটাই ইচ্ছা যে আমি সমুদ্রের পাশে বসে সমুদ্রের হাওয়া খাবো এবং বিভিন্ন ধরনের খাবার টেস্ট করব, মানে সমুদ্রটাকে আমি উপভোগ করব। এই শান্তি আমি আর কোথাও পাই না, যেখানে আমি সমুদ্রে এসে এই শান্তিটা পেয়ে যাই। তো এর জন্যই তো বারবার দীঘা সবাই আসে। জানি না কার কি ভালো লাগে, কিন্তু আমার সব থেকে ভালো লাগে সমুদ্র। সমুদ্রর পাশে বসে আমার যতটা শান্তি লাগে, অন্য কিছু আর কিছু করলে আমার হয়তো ততটা শান্তি লাগবে না। আর তার সঙ্গে যদি গান চলে, যেমন এখানে দীঘাতে বিশ্ব বাংলা বলে যে পার্কটা আছে, ওখানে মানে বলতে গেলে অল টাইম রবীন্দ্রসঙ্গীত চলে, তো সেখানে বসে সমুদ্রের হাওয়া খেতে তো আরোই ভালো লাগে। মানে কী যে আমার আনন্দ হচ্ছিল আমি নিজেই বলে বোঝাতে পারবো না। দেখো তোমরা হয়তো সমুদ্রে আওয়াজ শুনতেই পারবে, আর প্রচণ্ড মানে জোয়ারের টাইম, তো প্রচণ্ড ঢেউ। তোমরা পিছনে দেখতে পাচ্ছ যে পাথর টাইপের, ওটা হচ্ছে একটা মানে চার দেওয়াল মন্দির টাইপের, যখন ভাটা আসে ওটা পুরো নিচে থাকে। তো এখন সমুদ্র থেকে এসে আমরা খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি। সকালের ব্রেকফাস্টে ছিল হচ্ছে লুচি, 4টে লুচি ছিল, একটু আলুর তরকারি ছিল, একটা আমের চাটনি। আর এই চাটনি যাতে একটু টেস্টি লাগছিলো, লুচি দিয়ে খেতে আরও ভালো লাগছিল, আর সঙ্গে সমুদ্র। তারপর স্নান করতে এসে তো একটা অঘটন ঘটিয়ে নিলাম, প্রচণ্ড কেটে গেছে আমার, মানে ওখানে পাথর ছিল তো এখনও মানে বালি দেখা যাচ্ছে না। এবার ওখানে স্নান করেছি, বসে আছি, এবার এত জোরে একটা ঢেউ এসেছে, পুরো ঢেউ আমাকে পাথরের উপর দিয়ে টানতে টানতে নিয়ে গেছে, আর প্রচণ্ড কেটে গেছে আমার। তো হাঁটতেই পারছি না, পাটা ফুলে গেছে, জানি না পরে স্নান করতে পারবো কি না, কী দেখি হবে। ওষুধ তো লাগিয়েছি, দেখি ডাক্তারের কাছে যেতে হবে। প্রচণ্ড মানে পাটার খুব খারাপ অবস্থা ছিল, ওই জন্য সমুদ্রে নামাও হয়নি। তো মার মন খারাপ ছিল, আমার মন খারাপ, আমরা সমুদ্রের পাশেই বসে আছি আর স্নান করতে পারলাম না। এবার আমরা দীঘাতে গেছিলাম, তখন ছিল একাদশী, ওই জন্য মানে জোয়ারের প্রভাবটা আরও বেশি ছিল। মানে ওল্ড দীঘাতে আমরা যেবার আগের বার এসেছিলাম বালি ছিল, এবার তো মানে বালি দেখাই যায়নি, ওই জন্য এটা আরও কাটার প্রবণতা বেড়ে গেল। তো বিকালে আমরা স্নান টান করে এসেছি মেলাতে, নিউ দীঘাতে। এখানে দেখি হচ্ছে ভাইয়ের জন্য কিছু নিতে হবে, বাবার জন্য কিছু নিতে হবে, আরও কিছু কেনাকাটা করব। তো ওল্ড দীঘাতে দেখেছি মানে জিনিসপত্রের দাম প্রচণ্ডই বেশি, নিউ দীঘাতেও বেশি, কিন্তু এখান থেকে ওখানে 50 টাকা সব কিছুরই বেশি। তাই জন্য আমরা এসেছি নিউ দীঘাতে। দেখি আমরা যেহেতু ওল্ড দীঘাতে রয়েছি, নিউ দীঘাটা মেলাটা প্রথমবার আসলাম, দেখি ঘুরে দেখি কী কী ভালো লাগে, কী কী কিনতে পারি। এখানে বিভিন্ন ধরনের জিনিস ছিল, মানে তোমার পেনদানি ছিল, নাম লিখে দেবে, তারপরে চালে নাম লিখে দেবে, বিভিন্ন লকেট ছিল, শঙ্খ ছিল, তারপর বিভিন্ন আরও তো দোকান ছিল, ব্যাগের, জামা কাপড়ের, তারপরে হচ্ছে টুপি, বাচ্চাদের খেলনা, মানে বাজারটা বেশ জমজমাট। তোমরা যদি এখানে আসো তোমাদের প্রচণ্ডই ভালো লাগবে, মানে একাকিত্ব বোধ কখনোই হবে না। কিন্তু আমি এটা বলবো যে তোমরা যদি আসো তাহলে অবশ্যই 4-5 জন একসঙ্গে এসেছো, কারণ 2 জন আসলে একদমই ভালো লাগে না।
বেশি লোক নিয়ে আসতে হয়। তো এখন সমুদ্রের পাড়ে যাচ্ছি, এখানে তোমরা দেখছো বিভিন্ন মাছ ভেজে ভেজে রেখেছে, এগুলো তোমরা যদি পারো ফ্রাই করে খেতে পারো, কিন্তু আমাদের একদমই ভালো লাগে না খেতে, ওই জন্য আমরা খাইনি। তো এখন আমরা এসে গেছি সমুদ্রের পাড়ে। তোমরা দেখতেই পাচ্ছ যে এখানে হচ্ছে ঢেউয়ের মানে ভাব অনেকটাই কম, মানে ওল্ড দীঘাতে যতটা আছে এখানে ততটা নেই। ওল্ড দীঘা থেকে এখানে ঢেউ অনেকটাই কম, ওই জন্য আমরা এখানে স্নান করতেও যাইনি, এখানে স্নান করে মজাও নেই। এখান থেকে সন্ধ্যাবেলা সবাই হচ্ছে ওল্ড দীঘাতে যায় ঢেউ দেখতে, এখানে ঢেউয়ের তেমন কোনো প্রভাবই নেই। তারপর মার একটু ঘুগনি খেতে ইচ্ছা করলো, তো এখানে একটা ঘুগনি কাকুকে দেখলাম, ঘুগনি বিক্রি করছে 30 টাকারটা। আমরা প্লেটটা নিলাম দুজন একসঙ্গে খাবো বলে। তো এখানে হচ্ছে দেখি কোথায় ভালো হয়, তো এই দোকানটাই মার পছন্দ হলো, কারণ ওই সব দোকানে একদম মানে পরিষ্কার ছিল না। তো এই কাকুটা দেখলাম খুব টেস্টি করে দিল, এবং মানে টক জলও দিল, ঘুগনিটা ভালোই লাগলো খেতে। তো পরের দিন ভোর 5টার সময় আমরা মোহনার জন্য বেরিয়ে গেছি, যাওয়ার সময় তো টোটোই করে যাচ্ছি, ভাবছি আসার সময় হেঁটে হেঁটেই আসবো। তো আমি এই ব্লগটার পার্ট 3ও করতে চলেছি আজকে, এই যে মোহনা যাওয়াটা তোমরা দেখো, পরের দিন দেখাবো যে আমরা মোহনায় গিয়ে কী কী করলাম, বা আরও দুদিন আমরা তো দীঘাতে থাকবো, তো আর কী কী করবো সেটা পার্ট 2তে আসছে। তো আজকের মতো এই পর্যন্তই, আমার চ্যানেলটা ভালো লাগে সাবস্ক্রাইব করে দিও, লাইক শেয়ার কমেন্ট করে দিও।